मेरा जाना जाने जाने है दिल मेरा कहीं पे जाके मिल जाएगा। ভ্যালেন্টাইন্স ডেটা ওয়ার্কিং ডেতে পড়ার কারণে কোনো ফ্রেন্ডের সাথে এবার বের হওয়া হয়নি। সো সারাদিন পর রাত্রে একটু ভাবলাম একটু ডিনার করতে বের হই, যেহেতু ভালোবাসা দিবস একটু তো বের হতেই হবে। সো রাস্তায় বেরিয়ে দেখলাম একটা ঘোড়ার গাড়ি, খুব ভালো লেগেছে। অ্যান্ড চলে আসলাম খিলগাঁওতে, এখানে অনেক ফুলের দোকান ছিল, সব জায়গায় ফুলের স্টল বসানো ছিল এবং সবাই যে যার মতো ফুল কিনে তার ভালোবাসার মানুষকে দিচ্ছে, তো দেখতে খুবই ভালো লাগছিল। এখানে আমার ছেলে আমাকে একটা ফুল গিফট করলো, থ্যাংক ইউ। সো আমরা চলে আসলাম একটা রেস্টুরেন্টে, এটা খিলগাঁওতে, মেবি এদের শাখাটা নতুন এসেছে, তো এটার নাম ছিল সিয়ালো রুফটপ রেস্টুরেন্ট। তো এখানে এসে দেখলাম অনেক ভিড়, বসার কোনো জায়গা নেই। রেস্টুরেন্টটা এত সুন্দর ছিল, দিনের বেলা এসে একবার অনেক ছবি টবি তুলতে হবে। যাই হোক, এখানে আমার কোথাও বসার জন্য টেবিল পাচ্ছিলাম না, সো আমরা ওয়েট করছিলাম। তো ভাবলাম আমি কিছু ক্লিপ নিয়ে নিই। সব টেবিল বুক ছিল, বসার মতো কোনো জায়গায় ছিল না, তাই একটু ভিডিও টিডিও করে ছবি টবি তুলে সময় কাটাচ্ছিলাম। ভিডিও খুবই ভালো আসছিল, আর এই মূর্তিটা তো আমার কাছে খুবই ভালো লেগেছে। এটার সাথে একটু ভিডিও টিডিও নিয়ে একটু ঢং করে আর কি ছবি টবি তুলে নিলাম। সো এই তো এত মানুষ ছিল যে এখানে যারা স্টাফরা ছিল তারা প্রপারলি মানে কাউকে টেবিল দিতে পারছিল না, খাবার অর্ডার নিতে পারছিল না। আমরা অনেকক্ষণ ধরে বসেছিলাম, ফাইনালি যখন মেনু কার্ড দিলো তখন তারা বললো যে 1 ঘন্টা লাগবে খাবার দিতে। সো এখানে 1 ঘন্টা ধরে ওয়েট করা ইম্পসিবল, যেহেতু রাত 10টা বেজে গিয়েছিলো আসতে আসতে। সো এখন খুবই ক্ষুধা পেয়েছে, সো কাপড়রা যে যার মতো ছবি তুলছে। সো আমরা আর খাওয়ার সুযোগ করতে পারলাম না, আমরা বের হয়ে গিয়ে অন্য একটা রেস্টুরেন্টে চলে আসলাম। এখানে একজন সবাইকে বেলুন গিফট করছিল, সব বেবিদের। মনের মতো ডিনার যখন করতেই পারলাম না, তখন আমরা এখানে বার্গার, চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই এগুলো অর্ডার করেছি। আমার বেবির এগুলো খুব খেতে ভালো লাগে আর আমাদেরও খুব পছন্দ, তাই আর কি কোনো রকম ডিনার টিনার করে বাসায় যেতে হবে। অলরেডি রাত 11:30 বেজে গেছে। সো ওই তো কোনো রকম খেয়ে দিয়ে লাস্টে আমি এই আইসক্রিমটা অর্ডার করেছিলাম, এটা আমার খুবই ভালো লাগে, এটা খুবই ইয়ামি লাগে আমার কাছে আইসক্রিমটা। সো এটা খেতে খেতে এখন আমি বাসায় চলে যাব। তো এই ছিল আমার ভ্যালেন্টাইন ডের প্ল্যান কিছুই ছিল না, রাত্রে একটু বের হয়েছিলাম এই আর। তাই ছোট্ট একটা ভিডিও করলাম ভ্যালেন্টাইন ডের। সো কেমন লাগলো জানাবেন।